যে খবরের দিকে নজর রাখবো মালদায় বিজেপির মিছিল আজকালও পুলিশ এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপির সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং মিছিল আটকে দেয় পুলিশ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা জানবো বিস্তারিত ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী গৌতম কি পরিস্থিতি দেখো ইন্দ্রাণী এই মুহূর্তে জেলা কালেক্টরেট বিল্ডিং যেটা প্রশাসনিক ভবন সেখানে কিন্তু প্রচুর পুলিশ এখনো রয়ে গেছেন তবে কিছুক্ষণ আগেই একটু আগেই বিজেপির যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেই কর্মসূচি যে সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা নেতৃত্ব ছিলেন বিধায়করা ছিলেন তারা কিন্তু ফিরে গেছেন প্রশাসনিক ভবনের সামনে তারা ঢুকতেই পারেননি কারণ চারিদিক থেকে পুলিশ যেভাবে কর্ডন করে রেখেছিল গোটা ব্যারিকেড দিয়ে প্রশাসনিক ভবন সেখানে তাদের ঢোকা কোনোভাবেই সম্ভব হয়নি এরপরেই হতাশ হয়ে সুকান্ত মজুমদার উনি কিছু বক্তব্য রাখেন যে চোর ধরো জেল ভরো যে ডাক দিয়ে আজকের প্রশাসনিক ভবনে যে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপি সেখানে উনি বলেন যে রাজ্যের নেতাদের পাশাপাশি এই জেলার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও চোর সুতরাং চোর ধরো জেল ভরো এরপরেই তারা হতাশ হয়ে ফিরে যান পাশাপাশি এখন যেটা ইন্দ্রাণী দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আবার যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে করে বিজেপি কর্মীরা সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এই প্রশাসনিক ভবনের সামনেই রয়েছেন তারা কিন্তু যাননি আরো কিছুক্ষণ সময় থাকবেন এদিকে আজকের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেইটা কিন্তু 13 তারিখে যে নবান্ন অভিযান ছিল সেটারও কিন্তু প্রচারের জন্য সুকান্ত বাবু উনি এখানে বলেন মিছিল করে যে 13 তারিখ যেতে হবে কলকাতায় এই যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপির কর্মীদেরকে করতে হবে সেই জন্য 13 তারিখকে সামনে রেখে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ছিল ইন্দ্রাণী ধন্যবাদ গৌতম কথা বলছিলাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে কি বলেছেন সুকান্ত মজুমদার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে আছেন আমার কোনো চিন্তা নেই কি বলবেন চোরের মায়ের বড় গলা এখন চোরের দিদি দেখতে পাচ্ছি আবার চোরেরও বড় গলা দেখতে পাচ্ছি দেখাই তো যাচ্ছে কে কত চুরি করেছে না ডাকাতি করেছে কি করেছে আইন বলবে আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি এই যা মাছের ব্যবসা করে 17 কোটি টাকা মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করা যায় এই প্রথম দেখলাম এনামুলের হোটেল সিল করে দেওয়া হয়েছে কি বলবেন স্বাভাবিক অনেক আগেই করা উচিত ছিল এনামুলের নাম বারবার জড়িয়েছে এই সমস্ত কাণ্ডে এবং গরু পাচার কাণ্ডের অন্যতম সে হচ্ছে হোতা স্বাভাবিকভাবে তার যে হোটেল তো অনেক আগে সিল করা উচিত ছিল বলছি কালকে যেভাবে মুখ্যমন্ত্রী অনুব্রতর পাশে দাঁড়িয়েছে কি বলবেন আমরা তো আগেই বলেছিলাম যে কালীঘাটের টালির চালা এই চোরেদের পাঠশালা সেটা জনসমক্ষে উনি স্বীকার করে নিলেন উনি বিধায়কদের দিয়ে বলেছেন যে কিভাবে মৌখিকভাবে রেকমেন্ডেশন করতে হবে কাগজে লিখে রেকমেন্ডেশন করবেন না পাঠশালার কাজটা উনি এতদিন ঘরের ভিতরে করতেন এখন বাইরে করে দিয়েছেন বলছি ছাত্র খুনে অভিযোগ মূল অভিযুক্ত সত্যেন্দ্র গ্রেপ্তার হয়েছে কি বলবেন দেখুন আরও একজন মনে হয় বাকি আছে যদি সব টাকা গ্রেপ্তার হওয়াতে সবাইকে আমরা চাই যে গ্রেপ্তার হোক যারা অপরাধী ঠিক আছে মালদায় বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার এবং মিছিল আটকায় পুলিশ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল বেরিয়েছিল বিজেপি